রানীরবাজারের দুর্গানগর এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে জমিয়ত উলেমা হিন্দ রাজ্য শাখা। সেখানে জমিয়ত উলেমার রাজ্য সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে মিলিত হয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, উভয় ঘটনাতে যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 100% ক্ষতিপূরণ প্রদান এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে মূর্তি ভাঙার যে সকল ঘটনাগুলো ঘটেছে সেই সকল ঘটনার সঠিক তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। তো তিনটা দাবি ছিল। সর্বপ্রথম, যে সমস্ত দুষ্কৃতির দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে, মন্দির মূর্তি ভেঙেছে, এই কালপিটদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুই নাম্বার, যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে 100% সরকারের পক্ষ থেকে রিকভারি তাদেরকে করতে হবে। তিন নাম্বারে, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙার একটা পরম্পরা শুরু হয়েছে। আমাদের ধারণা যে একদল দুষ্কৃতিকারীরা এই রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে। তাই এই রাজ্যের শান্তি সম্প্রীতি সৌহার্দ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে তার জন্য বলিষ্ঠ ভূমিকা যাতে পালন করে, এটা আমাদের দাবি ছিল।